নাটোরের বড়াই গ্রামে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছে, আহত হয় কমপক্ষে 15 জন। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সকালে বড়াই গ্রামের বনপাড়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের সাথে বিপরীতমুখী সিয়াম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 বাসের 6 যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বাস দুটিকে জব্দ করেছে পুলিশ। ড্রাইভাররা যদি বিপরীতভাবে গাড়ি চালায় তার জন্য আজকে দুর্ঘটনা। আমি ন্যাশনাল গাড়ির যাত্রী ছিলাম। শুধু আমরা দুজনেই আল্লাহর রহমতে অক্ষত আছি, তাছাড়া সব যাত্রী আহত এবং নিহত। যে রোগীগুলো হাসপাতালে ভর্তি আছে তাদেরকে আমরা এখানে আমাদের লোক রেখেছি, অ্যাম্বুলেন্স সব আছে, যত রকম ট্রিটমেন্ট দেওয়া দরকার আমরা সব ব্যবস্থা গ্রহণ করছি।